যতই করো বাহানা, যতই করো বাহানা, হ্যাঁ বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। আজকে চোপা নিজেই নিজের বিয়ের কিছু গয়না দেখিয়ে দিল আমাদের সবাইকে। সত্যি এতদিন ধরে শুনছিলাম চোপার বিয়ে, চোপার বিয়ে, চোপার বিয়ে, খালি শুনছি চোপার বিয়ে, চোপার বিয়ে, চোপার বিয়ে, কিন্তু দেখিনি মানে চোপা কখন, কবেই, আজকে না, যখন চোপার ঠাম্মা ছিল মনে আছে, একটা শাড়ি দেখিয়েছিল কালী পুজোতে আসার পর, এটা নাকি চোপার শুভরাত্রির শাড়ি ছিল, এরকম প্রচুর ভিডিও, ঠাম্মা দিল নাতিনকে শুভরাত্রির শাড়ি, চোপা তখন কিছু বলে নাই, এখন চোপা নিজেই নিজের টাইটেল, কারণ এতদিন ধরে রেজিস্ট্রি বিয়ে করে ফেলেছে, হ্যাং করে ফেলেছে, ত্যান, তখনই আমি বলেছিলাম রেজিস্ট্রি বিয়ে যদি করে ফেলে তো চোপার এগেনস্টে কেস অন্য কেউ না, খুদ রেজিস্টার করবে, কারণ এটা ওনার চাকরির প্রশ্ন না, শুধু চোপার বিয়ে না, চোপার বিয়ে, চোপার খালাস, চোপার সব কিছু বহুবার করে ফেলেছে। হ্যাঁ এখন চোপার থিম চোপা নিজেই করবে, কারণ চোপা তো আর গ্রুপে বসে কন্টেন্ট ঠিক করে না, চোপার মনে হয় না আমার কোনো গ্রুপ আছে বলে, হ্যাঁ আমার কারণ হলে এটা আউট হতো, কারণ গ্রুপে যখন গ্রুপে কন্টেন্ট হয়, গ্রুপে ডিসকাস হলে পরে ওটা কিন্তু অটোমেটিক আউট হয়ে দেখা যাবে, একই কন্টেন্ট দু তিনজন করে ফেলে বা অটোমেটিকলি ওই গ্রুপ থেকে কেউ না কেউ বেরিয়ে আসে, এসে আউট করে ফেলে, জানি না চোপার এখন গ্রুপ আছে বলে আমার মনে হয় না। তো চোপার এগুলি দেখালো, এছাড়া একটা কথা চোপা বললো যে চোপার বাবা কেন চুল ফেলেনি, এটা আমারও একটু ধারণা ছিল যে আমিও জানতাম যে ব্রাহ্মণরা তিনবারই চুল ফেলতে পারে, ওই পৈতের সময় আর বাবা মা মারা গেলে, মানে নিজের বাবা মা মারা গেলে, সেখানে চোপার বাবাও দেখলাম ওই নিয়মটা মেনেছে, অনেকের অনেক রকম আলাদা নিয়ম থাকে কিন্তু চোপার বাবার নিয়মটা আমি আরেকজন, যদিও আমি নিজে ব্রাহ্মণ না, আমি দেখেছিলাম আমাদের একজন আরেকজন ব্রাহ্মণকে ওদের এরকম মারা গেছিল, উনিও কাজ করেছিলেন, ওনার জেঠুর জন্য কাজ করেছিলেন কিন্তু চুলটা ফেলেনি, বলছিল নিজের বাবা মা আর না হলে ব্রাহ্মণ, মানে যখন পৈতে হয় তখনই ওরা ইসে করে। তো চোপার বাবা ওইটা মেনেছে, তারপর দেখলাম চোপা আর চোপার দাদা মিলে রান্নাবান্না, ওরা ভাই বোনরা সবসময় রান্নাবান্না করে, একসাথে রান্নাবান্না করা, এমন কি ওরা সবাই মিলে ভাই, ভাইয়ের বউ আর ওরা মিলে বাজারে গেল জিনিসপত্র, কারণ যেহেতু কাজ, কাজে তো লাগবে, ওদের কাজে নিরামিষ খাওয়া দাওয়া হবে, কারণ ওই যে পাড়ায় কীর্তন আছে। তবে হ্যাঁ আবার ভাল লাগলো, চোপার বাবা আবার যাচ্ছে ওই কি করতে, বাদাম বিক্রি করতে, ঘুগনি বিক্রি, ঘুগনি বিক্রি বলেনি, বাদামের কথাটি বলেছে, কিন্তু চোপার বাবা এই কীর্তনও বিক্রি করেছিল, আবার দক্ষিণে পাড়ায় না কোথায় ইসে হবে, ভালো, পুরুষ মানুষ কাজ করা দরকার, কারণ এই ছোটো ছোটো কাজের মাধ্যম দিয়ে যদি ঘরের কিছু সুখ আসে, ভালো খাওয়া দাওয়া আসে, সবাই মিলে সুখে থাকা যায়, অনেক ভালো। যেমন চোপার বাবার পিসি এসেছেন, হ্যাঁ চোপার বাবার পিসি, ঠাম্মি তো, চোপার ঠাম্মি, চোপার বাবার পিসি, চোপার বাবার পিসি এসেছেন, চোপাদের বাড়িতেই ভাত খেলো, যদিও ওরা পুরি টুরি খেলো চোপার মা বাবারা, তো এই যে একটা ফ্যামিলির একান্নবর্তিতা, এটা সত্যি একটা খুব ভালো মেসেজ, পরিবারের একান্নবর্তিতা, যেখানে চোপা যাবে সেখানে চোপার বৌদি কাজ করবে, যেখানে চোপার বৌদি কাজ করবে সেখানে চোপা কাজ করবে, আমরা ননদ ভাইয়ের বউ মিলে ওই সজনে ফুলের বড়া করলাম, অনেক কিছু, মানে বাজারে গেলেও ননদ ভাইয়ের বউ মিলে, সঙ্গে দাদাও ছিল, এই দাদাকে নিয়েও অনেক কথা বলা হয়েছিল যে দাদা নাকি চোপাকে মেনে নিতে পারছে না, দাদা দাদা বিয়েটা মেনে নেয় নেই, দাদা গেল, তারপরে আসলো বৌদি, বৌদি একদম চোপা বাড়িতে ঢুকলো কালী পূজার পরে, মনে আছে কত ভিডিও নেমেছে, কালী পুজোর পরে বৌদির মা এসেছিল মেয়েকে নিয়ে চলে গেছিল, তো বৌদি নাকি চোপা এসে দেখে বাড়ি চলে গেছে, আর আমি তখনই বলেছিলাম বৌদি আর চোপা প্রায় সেম সেম বয়সের হবে, মানে এজ ডিফারেন্স বেশি নেই, তাহলে ওইখানে অবশ্যই মিলটা হবে, অবশ্যই মিলটা হবে, দেখলে তো, কারণ সেম বয়স, ওই নেল পালিশের শখ দুজনেরই আছে, ওই চোপা, ওই যে বললো চোপার ইমিটেশনের আংটি নিয়ে তো কত সোনার আংটির ভিডিও হয়ে গেল, আংটির ভিডিও, হ্যান্ড ভিডিও, তো বৌদি সুন্দর কথা, তোমার ভিডিওটা, তোমার আংটিটার মধ্যে পাথর নেই, ডায়মন্ড বসানো নেই, হিরে বসানো নেই, আমারটাতে হিরে বসানো আছে। হ্যাঁ ওরা ইমিটেশনের ছোটো ছোটোখাটো গয়না কেনে, হার কেনে, চিক কেনে, একটা ওর মা যেটা পড়ছে এটা মান্তাসা টাইপের, তো ইমিটেশনের গয়না পরে, ইমিটেশনের গয়নাগুলি করে, এগুলি করেই কিন্তু সত্যি খুব খুব ভালো লাগে লেগেছে যে চোপার এই ধরনের নিয়ে ছোটোখাটো জিনিসের মধ্যে দিয়েই সুখ খুঁজতে লাগে, অনেক বড় বড় মহলের মধ্যে থেকেও সুখ পাওয়া যায় না, ছোট্ট ঘর, ছোট্ট সংসার, তার মাঝে থেকেও খুশি পাওয়া যায়, চোপা হয়তো সেই খুশিটাই চেয়েছিল। হ্যাঁ বড় ফুলের বুকে লাগে না, ছোট্ট একটা গোলাপ দিয়েও মন জয় করা যায়, যদি মন জয় করার মতো
মন থাকে, যদি মন জয় করার মতো ব্যক্তিত্ব থাকে, চোপা কিন্তু সেটাই করছে। যেটুকুন আছে ওদের পরিবারটার মধ্যে যেটুকুন আছে সেটা হচ্ছে মিল, একান্নবর্তিতা, এটাই খুব ভাল লাগে। বাইরের লোক না, নিজেরা নিজেরাই খুশি, ওই বাবার পিসি বাবার রিলেটিভরা রক্তের সম্পর্কদেরকে নিয়েই থাকছে, বাইরের লোক থেকে অনেক বেশি নিজেদের লোকে। আরেকটা কথা যেটা ভালো লেগেছে, চোপা চলতে কিনতে চলেছে একটা নিউ টিভি, ঠাম্মা আসবে, ওদের জানো ঠাম্মার টিভি দেখার শখ আছে, টিভির বাতি কাছে, কার কাছে কই মনের কথা, এইসব সিরিয়াল উনি দেখেন। তো চোপার বাবার টিভিটা আমরা একদিন দেখেছিলাম, জিজিজি করছিল, তো দুটো টিভি দরকার, কারণ একটা টিভি দাদা বৌদি দেখে আর উনি বাংলা সিরিয়াল টিরিয়াল দেখে, বা ওর বাবারও অনেক সময় অনেক কিছু দেখতে ইচ্ছে করে। চোপা সুন্দর একটা ডিসিশন নিয়েছে যে এখনও ওয়াইফাই নিয়ে নেবে, আর ওয়াইফাই থেকে সবার ফোন চলবে প্লাস দুটো টিভিও চলবে। এটা নিয়ে আমিও খুব রাগ করেছিলাম যখনও, কারণ সবসময় একটা শাক শাককে থাকি যে সত্যি তো কিছু ভুল করছি না, ভুল জায়গায় কিছু কমেন্ট করছি না বা ইসে করছি না। যখনও টিভি কেনেনি, ওয়াইফাই নেয় নাই, কিন্তু এত টাকার মোবাইল কিনেছে না, অবাক লেগেছিল, এত টাকার মোবাইল কেনা যায় অথচ ওয়াইফাই নিচ্ছে না কেন, কারণ কি, ডাউট লাগে। কারণ যেহেতু একটা জায়গায় আমরা দেখেছি যে ম্যান্ডির সময় মিল হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, তেন হয়ে গেছে, তাহলে কি যদি মিল হয় তো খুব ভালো, তো এতদিন কেন। সবার কথা হচ্ছে, সবার আগে কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম, বারবার আমি চোপার সন্তানের বাবাকে বলেছিলাম যে স্ত্রী হিসেবে না হোক, সন্তানের মা হিসাবে গ্রহণ করো, কারণ নিজের মা নিজের মাই হয়, কোনোদিনও সৎ মা। এই ভিডিওগুলি আমার খোলা আছে, হ্যাঁ ভিডিওগুলি খোলা আছে, আপনারা একটু কান দিয়ে শুনবেন আর চোখ দিয়ে দেখবেন, ঠিক আছে, যে ভিডিওগুলি খোলা আছে, বারবার বলেছি, একটা বাচ্চার মা নিজের মার জায়গাটা পৃথিবীর কেউ নিতে পারবে না, মাসি পিসি কেউ না। ওই চিরা বলো মুড়ি বলো ভাতের মতো নয়, মাসি বলো পিসি বলো মার মতো নয়। বারবার ভিডিও করেছি, বারবার বলেছি, কিন্তু না, মানুষ কেউ ওদের কাউকেই বোঝানোর চেষ্টা করেনি, উল্টো তো কন্টেন্ট রেভিনিউজ। যখন জন্মদিনটা ছিল, জন্মদিনের মুন যদি আমি হতাম, বলতাম জন্মদিনে চলো আগে জন্মদাত্রীর বাড়িতে গিয়ে আসি, ওকে ফিরিয়ে আনার চেষ্টা করি, তখনও কিন্তু কেস টেস কিছুই হয় নাই, বার চলো বাড়িতে যাই দেখি কি করে না আসে, বাচ্চাটাকে কুলে দিয়ে দেবো। এটা না আমাকে কথা শুনতে লেগেছে, আপনি কেন এক দফা বিচার করছেন, বাচ্চাটাকে কুলে দিয়ে দেখবো যে মা কি করে বাচ্চার কাছে আসতে না পারে। আর মার জীবনে যদি কেউ এসেও থাকে, তাহলে বোঝাবো তুমিও তো কারোর সন্তান, চলে যাও, এই মাকে এই বাচ্চাটাকে নিয়ে একটা সংসার করতে দেওয়া হোক। এই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন, প্রচণ্ডভাবে ভিডিওগুলি খোলা আছে, বারবার বলেছি, কারোর সংসার ভেঙে কোনো দিন রেভিনিউজ কামাতে চাইনি, কোনো দিন না। হ্যাঁ, যে এ এ এ এর সংসার ভাঙবে, ওইখানে যাব অজস্র গালাগাল করব, এর বিনিময়ে আমি আমার ইমেজ দেখাবো আর আমার সাবস্ক্রাইবার হবে, বরং উল্টো, ওই বাচ্চাটা এখন অবুজ, বাচ্চাটা বুঝতে পারছে না তার মাথার উপর থেকে মার ছায়া চলে গেছে, মা বাবা এখানে ইগল লড়াইতে আছে, অ্যাটিটিউডের লড়াইতে আছে, বুঝতে পারছে না। সেখানে দাঁড়িয়ে যদি আমি আমার প্রফিটের জন্য এই বিজনেসটা খুলে রাখি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি হয়তো জিতে যাব কিছুদিনের জন্য, ওপর থেকে ওপরে একজন দেখছে। তুমি যদি কোনো সন্তানের কাছ থেকে তার মার ছায়া নিতে পারো, কে জানে কালকে তোমার ক্ষেত্র বিচার হতে পারে, সেটা আমি কোনোদিনও চাইবো না। আমি এমন কোনো পাপ করবো না যার জন্য আমার ছেলেমেয়ের কোনো ক্ষতি হতে পারে, কোনোদিনও করবো না। তাই বারবার বলেছি, বহুবার চোপার সন্তানের বাবাকে বলেছি, যা হয়েছে হয়েছে ভুলে যাও, চোপাকেও বলেছি, আরে ভিডিওগুলি একবার না বহুবার করেছি, কিন্তু এখন কী লাভ হলো, লাভটা কী হলো, একটা সন্তান একটা সংসারকে ভেঙে ফেলা হলো, একটা বাচ্চাটাকে শেষ করে দেওয়া হলো। অবশ্যই মা হারা বাচ্চা বা বাবা হারা বাচ্চা আলটিমেটলি লুজ তো বাচ্চাটাই, যদি বাচ্চাটাকে সত্যিকার ভালোবাসতাম না, বাচ্চাটার জন্য আমি চাইতাম এক হতে, না উল্টো খুচিয়ে 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 এইটুকুন ঘাটাকে এত বড় ঘা করে দেওয়া হচ্ছে, তো কোনো অবস্থাতেই মিলতে পারে না, উল্টা ভাঙা টিন যা কি পচা ইসে যা করে করে করে, কোথায় চোপা তারাপীঠে যাবে, চলে যে গা হলো দেখো চোপা কার সঙ্গে তারাপীঠে যায়, এটা তো একটা থিম করা হলো, কিন্তু একের পর এক থিম, একের পর এক কন্টেন্ট ফেলিয়ার হলো, নিজের আপন দিদিকে সরিয়ে দেওয়া হলো। যদি আপন দিদি আসতো, ভাই বোন তো ভাই বোনই হয়, রক্ত তো রক্তই হয়, নিজের লোক নিজের লোকই হয়, নিজের দিদি চাইলেই এই পরিবারটাকে এক করতো, কখনোই ভাঙার চেষ্টা করতো না। যা হয়েছে হয়েছে ভুলে যাও, এক হয়ে যাও, যা হয়ে যায়। আজকে আমি ম্যান্ডি সোমেনকে নিয়ে খুব খুব সাপোর্টে ভিডিও করি, কেন, সংসারটা এক আছে, যে কোনো পরিবারকে আমি সবসময় এক চেষ্টা করেছি, কখনো কোনো সংসারকে ভেঙে
তার ভিতর দিয়ে রেভিনিউ কামানোর চেষ্টা করিনি। কারণ আমার একটা কথা সবসময় মনে হয় যে আমি ভাঙি, ভাঙার চেষ্টা করি, তাহলে কোথাও না কোথাও আমার সংসারটাও ভেঙে যাবে। তাই আমি গড়তে ভালোবাসি, ভাঙতে ভালোবাসি না। প্রচুর ভিডিও বলি, তোমরা কি করে ভুলে যাও এই জিনিসগুলি, আমি দুজনকেই সমান হারে বলেছি, এক হয়ে যাও। কেন? কারোর জন্য না, বাচ্চাটার জন্য। বহুবার বলেছি, চোপা একটা কন্ডিশন দিয়েছিল যে আমি ওর মার সঙ্গে থাকবো না, তখনই আমি বলেছিলাম আলাদা আলাদা থাকা হোক, কোনো ব্যাপার না, দুদিন তিন দিন পরে রাগটা কমে যাবে। কিন্তু না, আমাকে সাবস্ক্রাইবার বানানোর ভয়ে, রেভিনিউজ বানানোর জন্য, আমার ব্যাংকে টাকা রাখার জন্য বোঝানো। তবে চোপার প্রদীপের পরিবার থেকেও, ফ্যামিলির বড়রা, মা বাবা বা শীর্ষস্থানীয়রা, স্থানীয় যারা আছে, সবাই মিলে যদি একটু চেষ্টা করতো তাহলে হয়তো পরিবারটা মিল হতো। আমি এখনও চাইবো ডিভোর্সের আগ মুহূর্ত, যদি লাস্ট মোমেন্টে গিয়েও যদি এটা শুনতে পারি যে হ্যাঁ ওরা এক হয়ে গেছে, চোপা আবার ফিরে এসেছে, আবার সংসার করছে ঠিক ম্যান্ডির মতো, আমার থেকে খুশি পৃথিবীতে কেউ হবে না। আমি সবসময় চাইব ছোট্ট শিশু তার মার কোলেই ভালো লাগে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এক হওয়াটা আর চাইবো না, চেয়েছি অক্টোবর মাস থেকে, অনেক বকা খেয়েছি, কেন কেন প্রদীপ যাবে, কেন বাচ্চাটাকে আপনি বলছেন, এইরকম মা এইরকম স্ত্রীকে গ্রহণ করা যায়, এইরকম কথা শুনেছি, এইরকম কথা শুনেছি, গ্রহণ করা যায় এইরকম স্ত্রী, হ্যাঁ এইরকম কিছু গ্রহণ করা যায়, অসম্ভব বলেছেন, হয় না। কারণ এখন, কারণ ওই সময়টাতে না চোপা ভেবেছিল চোপা কোনদিনও দাঁড়াতেই পারবে না, এইভাবে পিসা হবে, এইভাবে পিসা হবে, চোপা ভয়ে দুঃখে লজ্জায় আর ব্লগ চালাতেই পারবে না, ব্লগিং করতেই পারবে না। দেখা গেল না, দেখা গেল না, চোপা চালিয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে, গুটি 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 পায়ে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছে যাব। হ্যাঁ, নোংরা গালাগাল, হ্যান গালাগাল, সব কিছু পিঠ পেতে নিয়েছে, শুনেছে, কমেন্ট বক্স অফ করেনি, অজস্র গালাগাল শুনেছে, কিন্তু ধীরে 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 এখন সবাই জেনেই গেছে কি হবে। কতবার একটা মানুষকে তুমি বাজে বউ, নোংরা বউ, নোংরা বউ কতবার বলবে, পুকুর ভরে গেছে, ভরে গেছে, ভরে গেছে কতবার বলবে, হ্যাঁ ভরে গেছে। তো এখন আজকে যখন তোমরা অলরেডি বলেই ফেলেছো যে ও অলরেডি ম্যারিড, রেজিস্ট্রি সার্টিফিকেট দেখানো হয়ে গেছে, এই দেখে নিন রেজিস্ট্রি কাগজ, হ্যাঁ রেজিস্ট্রি কাগজ হয়, লিগেলি কখনো বিয়ে হয়, মন্দিরের বিয়েটা কখনো লিগেল বলে মানা হয়, কোনোদিনও মানা হবে না, ভিডিও নেমে গেছে সব কিছু, শুধু হয়নি শুধু না, চোপাকে একবার দুবার সব জায়গাতে প্রেগনেন্ট করেও ছেড়ে দেওয়া হয়েছে, হয়েছে এবং খালাসও করে ফেলেছে। এইসব করার পরও চোপা চুপ থেকেছে, চুপ ছিল, চুপ আছে, চুপ থাকবে, চুপ থাকাটাই বুদ্ধিমান, সব জায়গাতে উত্তর দেওয়াটা বোকামি লক্ষণ, বোকারাই সব জায়গাতে উত্তর দেয়, হাতি চলতে বাজার, কুত্তে ভোকে হাজার, হাতি ঠিক তার পায়ে 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 চলে যায়, কুত্তে কিন্তু তার মহল্লাতে বসে থেকেই, মহল্লাতে বসে থেকেই ভোগতে থাকে, ভোগতে থাকে, আর হাতি বাজারে চলতে থাকে, তাই আর কুত্তার কামড় হাঁটুর নিচে, কোনো ব্যাপার না। চোপা খারাপ, খারাপ খারাপ কাজ তো করেছে, পরকিয়া তো করেছে, সেখান থেকে তো ও অস্বীকার করতে পারবে না, বা অস্বীকার করার কোনো জায়গা নেই, আর কেউ ওর অস্বীকারটা মেনেও নেবে না, যে ও যদি বলে আমি ভালো, অসম্ভব, কেউ মেনে নেবে না, মানতে পারবে না। হাতি চলবেই বাজারে, নোংরামি চলবেই, চলতেই থাকবে, কিন্তু আমি সবসময় চেয়েছিলাম ওরা এক হোক, ওরা মিল হোক। বহুবার আমি বলেছি ফোন করো শোম্যানকে, কিভাবে মিল হতে হয়, কিভাবে কন্ট্রোভার্সি থেকে নিজেকে বের করতে লাগে, কিভাবে কন্ট্রোভার্সি থেকে নিজেকে দূরে যেতে লাগে, কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করতে লাগে, অনেক ভিডিও করে আমি দুজনকেই বুঝিয়েছিলাম, কেউ বোঝেনি, তাতে কিছু যায় আসে না আমার, কে বুঝলো না বুঝলো জানায় আসে না। আমি জানি আমি কোনোদিনও কারোর সংসার ভেঙে রেভিনিউজ কামাতে পারবো না। একটা বাচ্চার অসহায় হয়ে যায় যখন মা থাকে না, সে তখন বুঝতে পারছে না তার চোখের জল বা তার মা নাই, কিন্তু ওপরে একজন বুঝতে পারছে। তুমি কারোর কোনো বাচ্চার ক্ষতি করবে? তুমি একটা ছেলেকে তার স্ত্রীর এগেনস্টে কথা বলবে? ঈশ্বর ঠিক শাস্তি প্রতি মুহূর্তে দেবে, আর ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না, আজকে না হোক কালকে হবে। তাই এই ধরনের পাপগুলি আমি কোনোদিন করিও নি, কোনোদিন করবেও না। চোপা ভিডিওটা দারুণ লাগলো, খুব ভালো লাগলো, উইদাউট কন্ট্রোভার্সি ব্লক করে যাও, সজনে ফুলের বড়া, সজনে ফুল দিয়ে আলু বেগুনের তরকারি, এরকম জিনিসগুলি দেখতে চাই। আর হ্যাঁ, অবশ্যই মেকআপ ভিডিও করবে, অবশ্যই এই ধরনের গলার
সেজে গুজে ভিডিওগুলি করবে, দেখতে ভালো লাগবে। কারণ মেকআপ ভিডিও দেখতে মেয়েরা সবাই চায়, রান্না মেকআপ এইসব ভিডিও কিন্তু খুব ভালো লাগে এবং খুব ভালো চলে, বুঝতে পেরেছো? তো তো সবাই সব কিছু কপি করতে, মাঝখানে তোমার কপি করা হয়েছিল, ওয়াইফাই নাই, তারপর কি ওই রান্না এসব কপি হবে, কিন্তু মেকআপ ভিডিওটা তো কপি করা যাবে না, এগুলো করবে। আর কে কি বললো, কে কি করলো, জাস্ট ইগনোর। ইগনোর যখন যদি না করো তাহলে তাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, তাই ইগনোর করতে শিখো। আর তুমি তো জানো ইগনোর করতে, এক মিনিটের ছোটো ছোটো ব্লগগুলি দিতে থাকো, খুব ভালো হবে, তাড়াতাড়ি তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, হয়ে যাবে। আমি সবসময় চেয়েছি তোমার ছেলের কাস্টাডি, জানি না তুমি পাবে কি না, ছেলেকে কাছে আনার আগে 1 লাখ নিজের বলবুদে পরে করো, যেন তোমাকে কোনোদিনও শুনতে না হয় ছেলেকে দেখিয়ে ছেলের মুখ বিক্রি করে তুমি রোজগার করেছো বা চ্যানেল গ্রো করেছো। বাই।